करुणामयी रानी राशमणि। জমিদারি আমি নিলামে তুলে ছাড়বো। এতকাল ধরে সকলে রাজচন্দ্র দাসের ভালো মানুষটা দেখেছে, কিন্তু প্রয়োজনে রাজচন্দ্র দাস কতটা কঠিন হতে পারে এবার সেটা লোকে দেখবে। ছোট কথা, এটা আগুন লাগিয়েছে। এখনো পর্যন্ত তো দেখছি এখানে কোনো রকম গন্ডগোল হয়নি, তবে আমার ধারণা ওই রামমোহন রায় তাদের সেনাদের নিয়ে এখানে এসে উপস্থিত হবেন। আমি জানি তারা আসবে, দাদা লেঠেলদের নিয়ে বেরিয়েছে। আজকে আমরা ওদের ছাড়বো না। যদি কোনো পরিবর্তন আনতে হয় তবে তা আমাদের হিন্দু সমাজের মধ্যে থেকেই আনতে হবে, আর ততদিন পর্যন্ত ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করা অনুচিত। তো কথা কি আছে, যে মেয়েটি সতী হতে চাইছে তাকে জিজ্ঞেস করে দেখুন না যে আমরা তাকে হত্যা করছি না সে স্বেচ্ছায় সহমরণে যাচ্ছে। রোজ রোজ একটু একটু করে পুড়ে মরাচ্ছি তো ভালো, একেবারে পুড়ে মরে যাওয়া। দিদিকে শুধু তার শখ আহ্লাদ ইচ্ছে অনিচ্ছে কিভাবে বিসর্জন দিতে হয়েছে। আপনারা না হয় লড়াই করে একখানে আইন তৈরি করবেন, কিন্তু তাতে কি মেয়েদের দুর্দশা সত্যি কমবে? মা, আমার কথা শুনুন। আপনি কেন নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছেন? দেখুন, আমি আপনাকে বলছি, এতে কোনো পুণ্য নেই। আপনি যদি স্বামীর সাথে সহমরণে যান তাহলে স্বর্গলাভ হবে না। মা, ওনার আপনাকে যা বোঝাচ্ছে সব ভুল বোঝাচ্ছে। মা, দয়া করে আপনি সহমরণে রাজি হবেন না। আমরা আপনাকে কথা দিচ্ছি, আপনার গায়ে এতটুকু আজ পর্যন্ত লাগতে দেব না। বাবা মশাই, জোর করে সতী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবেন না বাবা মশাই। তেনার বেদভাব একটা দিনও আমি বাঁচতে পারবো না বাবা মশাই। কি হে বাবু রাজচন্দ্র দাস, এই যে সঙ্গে করে এত পাইক লেঠেলদের নিয়ে এলেন তাতে কি কোনো লাভ হলো? আচ্ছা, এবার আপনি ঠিক কি বলবেন? উল্টে আমি যদি বলি আপনাকে যে আপনি দিকে দিকে অশান্তি করে বেড়াচ্ছেন, ধর্মের নামে নতুন অর্থ বোঝাতে গিয়ে খালি মারদাঙ্গা করে বেড়াচ্ছেন, সেটা কি আপনার জন্য খুব ভালো হবে বাবু রাজচন্দ্র দাস? রাজচন্দ্র, তুমি স্ত্রীদের অধিকার নিয়ে লড়াই করছো তো? এও তো স্ত্রীরই অধিকার, সে তার স্বামীর সঙ্গে সহমরণে যেতে চায়। আমার কাছে এটা কোনো সহমরণ নয়, একটা আত্মহত্যা। অশিক্ষার কারণে মিথ্যে পুণ্য লাভের আশায় নিজেকে শেষ করে দেওয়া। থামুন, আর একটাও কথা বাড়ালে আমাদের লেঠেলরা কিন্তু চুপ করে বসে থাকবে না বাবু রাজচন্দ্র দাস। এই শ্মশানে আমি নিজে কটা চিতা জ্বালিয়ে দেব। আপনারা আমাদের সাথে যা করেছেন তাতে এখনো পর্যন্ত আমরা শান্ত হয়ে আছি, তার মানে এটা ভাববেন না যে আমরা দুর্বল। দয়া করে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না বাবু রাজচন্দ্র দাস। আপনি কি ভাবছেন? আপনার চোখ রাখানো কি আমরা? রাজচন্দ্র, আমাদেরকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে। এখন চলো। দেখলেন তো, ঠিক এই কারণে আমি রাজা বাহাদুরকে এখানে উপস্থিত থাকতে বলেছিলাম, কারণ তিনি যদি না থাকতেন তাহলে এটাই প্রমাণিত হতো যে আমরা জোর করে এই কার্য করাচ্ছি, আমরা যেন হত্যাকারী। সদানন্দবাবু, আমি সত্যি বিশ্বাস করি যদি কোনো পরিবর্তন আনতে হয় তবে মানুষের মানসিকতার পরিবর্তন আনা প্রয়োজন। জোর করে আইন দিয়ে ধর্মীয় মত পাল্টানো যায় না। বাবা মশাই সব সময় কইতেন যদি বাড়িতে আগুন লাগে তবে আগে আশ্রিত পরিজনদের উদ্ধার করবে, তারপর নিজেদের কথা ভাববে। এমন মানুষের সংসারের একজন হয়ে তুমি এমন কাজ করতে পারলে ভাই? যাকে যাকে যা হবার তা তো হয়ে গেছে। আমি বলছিলাম কিছু মনে করো না, এখন এসব কথা থাক। বাউনের মেয়েটির পরাণটা তো রক্ষে পেয়েছে, সেই ঢের। রানী, তুমি বৌঠানকে নিয়ে ভেতরে যাও। এই কাজ তোমাকে কে করতে বলেছে? তুমি ভয় পেও নে বাচ্চা, ওরা তোমাকে কোথাও নিয়ে যেতে পারেনি আর পারবেও না। আমি কইছিলাম না এ বাড়ির অন্দরের মেয়েদের ক্ষতি আর আমি হতে দেব না। ওই মেয়েকে বাঁচাতে গিয়ে এ বাড়ির বউঝিদের ক্ষতি করছেন বৌঠা। এ বাড়িতে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল, তাও আপনাদের শিক্ষা হলো না। আমি বলে দিলাম সদানন্দ বাড়ুর যে দাদাকে ছেড়ে দেবে না। আচ্ছা বলুন তো, কার মূল্য বেশি? এমন একজনের যার ভাগ্যে সতী হওয়া লেখা আছে, নাকি এমন একজনের যার উপর দাঁড়িয়ে আছে এই গোটা মার বংশের ভবিষ্যৎ? আচ্ছা ভাই, তুমি কি করে এত জোর দিয়ে বলছো বলো তো যে শিবানীর ভাগ্যে সতী হওয়া লেখা আছে? আগের বারের মতো ভুল এবার আর হবে না। এখন থাক না এসব কথা, কি হচ্ছেটা কি? এই তোর কোথায় যাওয়ার ছিল না, যা সেখানে যা, যা। কে কোথায় যাবে খুড়িমা? আজ এর একটা ফয়সালা হবেই। আজ অভয় আমার হাত থেকে মুক্তি পাবে না। না না, আমার জন্য এসব করবেন না, করবেন না। রক্ষে করো মধুসূদন, রক্ষে করো। বাবা আমি সংসারের মানুষ হয়ে তুমি এত বড় শয়তানি করলে কি করে? তোমার মন এত বিষাক্ত। আজ যদি ওই মেয়ে ব্রাহ্মণের মেয়ে না হয়ে তোমার মেয়ে হতো, আমি তোমার চোখ রাঙানিকে ভয় পাই না রাজচন্দ্র দাস। তুমি ভুলে যাচ্ছ আমি এই বংশের ছেলে, আমারও দায়িত্ব এই বংশকে রক্ষা করা। আর তোমার জন্য পদ্মমণির বিয়ে ভেঙে যাচ্ছিল। ब्राह्मण समाज बार बार बाड़ीते एसे हुमकी दिएछे शुधुमात्र तोमार जन्नो। मार वंशेर सब सम्मान नष्ट करेछो तुमी। आज शुधु बाड़ीते आगुन लेगेछे, काल हयतो तोमाके बाँचाते गिये कारोर प्राण जाबे। আমরা তো এক ঘরে হবই, তোমার আর কি? সঙ্গে করে দারোগা বাবুকে এনে মোটেও ভালো কাজ করেননি, ভুল করলেন, মস্ত বড় ভুল করলেন। পাল্টা চালটা আমি চালবই। আমি কোনো চাল চালতে আসিনি, আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে এসেছি এরপর ভবিষ্যতে কখনো কোনোদিন আমাদের বাড়ির কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেন। আমার লাঠি কিন্তু ছেড়ে কথা বলবে না। মারাত্মকভাবে প্রতারণা করা হয়েছে আমাদের সঙ্গে। এত ভালো ভালো কথা বলেছিল ওর বাবা, আর তারাই কিনা। কাউকে বিশ্বাস করে যখন ঠকতে হয় সেই কষ্টটা মারাত্মক। তবে আমি আগেও একটা কথা বলেছি, এখন আবার বলছি, এই ছেলেটা, তার নাম যাই হোক না কেন, তাকে আমি আপনাদের সামনে এনে হাজির করবই। এমন শাস্তি দেব ওকে যে এরম কাজ আবার কেউ করার আগে 233 বার। তোমাকে দেখে বৌদি নিজের লড়াইটা চালিয়ে যাচ্ছে, কথা সোজা হয়ে দাঁড়িয়ে আছে তোমাকে দেখে। এখন তুমি যদি এখান থেকে সরে আসো তাহলে যার যার লড়াই তার লড়াই, অভিমন্যু, এটা আমার লড়াই।